রহস্য আজকের গল্প শার্লক হোমসের কাহিনী অবলম্বনে বোহেমিয়ার কুৎসা কাহিনী আ স্ক্যান্ডেল ইন বোহে মিয়া রচনা স্যার আর্থার কোনান ডয়েল গল্প পাঠে দেবাশিস বোস চরিত্র চিত্রণে দেবাশিস বোস শান্তনু ও স্বাগতা সেন গল্প মিয়ার কুৎসা কাহিনী শালাগঞ্জ চোখে তিনি নাকি একমাত্র মহিলা পদবাচ্য স্ত্রীলোক তার মানে এই নয় যে মেটির প্রতি দুর্বলতা ছিল হোমসের মন যার ঘড়ির কাঁটার মতো সুসংযত কোনো ভাবাবেগ সেখানে ঠাঁই পায় না হিসেবি মন আর তীক্ষ্ণ দৃষ্টির একটা যন্ত্র বললেই চলে তাকে ভাবালুতার কোনো দামই নেই তার কাছে বিচারশক্তি নাকি ঘুলিয়ে যায় এসব দুর্বলতাকে প্রশ্রয় দিলে তা সত্ত্বেও আইরিন অ্যাডলারকে শ্রেষ্ঠ মহিলা সিংহাসনে বসিয়েছিল শার্লক হোমস বিয়ের পর থেকেই হোমসের সঙ্গে যোগাযোগ কমে এসেছিল আমার নিজের সংসার আর আলাদা ঘর নিয়েই তখন আমি মুশকুল হোমস সামাজিকতা ধার ধারে না বেকার স্ট্রিটের ডেরায় রাশি রাশি বই গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা নিয়ে সে রইল সম্পূর্ণ আলাদা জগতে মাঝে মাঝে খবরের কাগজে চোখ পড়ত তার চমকপ্রদ কীর্তিকাহিনী সংবাদ নতুন করে ডাক্তারি শুরু করার পর একদিন রাত্রে রুগী দেখে বাড়ি ফিরছি বেকার স্ট্রিট দিয়ে এমন সময় চোখে পড়ল ওপরের ঘরে দ্রুত পাইচারি করছে হোমস পর্দার গায়ে দুবার ছায়া পড়ল তার লম্বা রোগা শরীরের দেখলাম মাথা বুকের ওপর ঝুঁকে পড়েছে দুহাত পিছনে অর্থাৎ কোকেনের নেশা কাটিয়ে উঠেছে হোমস কাজের নেশায় বুধ হয়েছে মাথায় সমস্যার ভূত চেপেছে বলেই এত ছটপট করছে ঘরময় জুড়ে উঠে এলাম ওপরকার ঘরে হোমস আমাকে দেখল খুশি হল কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করল না চুরুটের বাক্স এগিয়ে দিয়ে সুরা পাত্রের দিকে আঙুল তুলে দেখিয়ে বসতে বলল চেয়ারে তারপর তন্ময় চোখে চেয়ে রইল আমার দিকে বিয়ে করে শুকিয়েছ দেখছি সাড়ে সাত পাউন্ড ওজন বেড়েছে সাত পাউন্ড আবার ডাক্তারি শুরু করেছ তুমি জানলে কি করে দেখে আরও দেখছি সম্প্রতি খুব ভিজেছ বৃষ্টিতে আর একটা অকম্মার ধারি ঝি ঝুটেছে বাড়িতে ভায়া বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি সেকাল হলে তোমায় নির্ঘাত জ্যান্ত পুড়িয়ে মারা হতো কত বৃহস্পতিবার গায়ে গিয়েছিলাম হেঁটে ফিরেছি অতি কষ্টে কিন্তু জামা কাপড় পাল্টানোর পরেও তুমি জানলে কি করে তো যাচ্ছে তাই ঝিটাকেও বিদেই করেছে স্ত্রী অথচ তুমি হাসলো হোমস দুহাত ঘষে বলল তোমার বাঁ পায়ে জুতোর পাশাপাশি দুটো আঁচড় পড়েছে কাদা তুলতে গিয়েছিল এমন কেউ যে ডাহা আনাড়ি অর্থাৎ বাদলার দিন রাস্তায় বেরিয়েছিলে এবং যে ঝিটিক দিয়ে জুতো সাফ করিয়েছিলে ঝাল ঝেড়েছে সে জুতোর ওপরে তোমার গায়ে আয়োডম ফর্মের গন্ধ ডান হাতের বুড়ো আঙুলে সিলভার নাইট্রেটের কালচে দাগ আর টেটিস্কোপ রাখার জন্য উঁচু টুপি এসব দেখেই অনায়াসে বলা যায় রুগী নিয়ে ব্যস্ত রয়েছে ডাক্তার হেসে ফেললাম বললাম এত সহজ করে বললে যে মনে হলো আমারও বলা উচিত ছিল চেয়ারে বসলো হোমস চুরুট ধরালো বলল তুমি দেখো ঠিকই কিন্তু খুঁটিও দেখো না তোমার সঙ্গে আমার তফাত সেইখানেই যেমন ধরো নিচের হল ঘর থেকে এই ঘরের ওঢ়া সিঁড়ি তুমি দেখেছো। নিশ্চয়ই কতবার দেখেছো কয়েকশো বার তো বটেই কটা ধাপ আছে সিঁড়িতে তা তো বলতে পারবো না কিন্তু আমি পারবো কেননা তুমি শুধু দেখেছো ঠাউর করণীয় আমি কিন্তু করেছি সতেরোটা ধাপ আছে সিঁড়িতে আমার ব্যাপার নিয়ে তুমি লেখালেখি শুরু করেছো বলেই তোমাকে একটা জিনিস দেখাচ্ছে টেবিলের ওপর পড়ে থাকা একটা গোলাপি চিঠি আমার দিকে নিক্ষেপ করলো হোমস এন জোরে পড়ো চিঠির কাগজ বেশ পুরু। কিন্তু তারিখ সই ঠিকানা কিছুই নেই চিঠিটা এই আজ রাত পৌনে আটটায় একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারের পরামর্শ করার জন্য মুখোশ পরে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন ঘরে থাকবেন বললাম রহস্যের গন্ধ পাচ্ছি তোমার কি মনে হয় সূত্র হাতে না আসা পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো মারাত্মক ভুল চিঠি দেখে তোমার কি মনে হয় চিঠি যিনি লিখেছেন তিনি বড়লোক কাগজটা রীতিমতো শক্ত মজবুত আর দামি খাঁটি কথা এ কাগজ ইংল্যান্ডে পাওয়া যায় না আলোর সামনে ধরো ধরলাম জল স্পষ্ট দেখতে পেলাম স্মল জি এর পাশে ক্যাপিটাল ই একটা ক্যাপিটাল পি ক্যাপিটাল জি এর সঙ্গে স্মল টি কি বুঝলে হোমসের প্রশ্ন কারিগরের নাম বা মনোগ্রাম না জি এর সঙ্গে টি থাকার মানে শাফট জার্মান শব্দ মানে কোম্পানি আমরা যেমন কোম্পানিকে কোং লিখি ওরাও তেমনি গ্যাসের সাপটাকে এইভাবে লেখে পি পানে পেপার বাকি রইল ই আর জি এর মানেটা কন্টিনেন্টাল গেজেটিয়ার দেখলেই বোঝা যাবে তাক থেকে বাদামি রঙের যা মোটা একখানি বই নামিয়ে পাতা উল্টালো হোমস এগ্রো এগ্রোনেটস এগ্রিয়া আর এই হল বোহেমিয়া ভাষা জার্মান কাঁচ আর কাগজের কারখানার জন্য বিখ্যাত কাগজটা তৈরি হয়েছে বোহেমিয়ায় এবং পত্রলেখক একজন জার্মান চিঠি লেখার কায়দা দেখেই বোঝা যায় জার্মানরাই কথার শেষে ক্রিয়া বসায় ভদ্রলোক কিন্তু এসে গেছেন দু ঘোড়ায় টানা গাড়ি মনে হচ্ছে ঠিক বলেছি জোড়া ঘোড়ায় টানা ব্রুহাম গাড়ি এক একটা ঘোড়ার দামই কমসে কম দেড়শো গিনি বসেন এ কেসে টাকা আছে হে ধীর স্থির ভারিক পদশব্দ সিঁড়ি বেয়ে উঠে এসে স্তব্ধ হলো দরজার সামনে পরক্ষণেই টোকা পড়ল পাল্লায় বেশ জোরে গাঁট ঠোকার আওয়াজ যেন কর্তা ব্যক্তি কেউ ভেতরে আসুন বললে হোমস ঘরে যিনি ঢুকলেন মাথায় তিনি রীতিমতো ঢেঙা সাড়ে ছ ফুটেরও বেশি হারকিউলিসের মতো গরণ পেটন পোশাক দারুণ দামি কিন্তু ভীষণ জমকালো ইংল্যান্ডের রুচিতে আটকায় সারা গায়ে কুবেরের সম্পদ যেন ঢেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে মাথায় হ্যাট আতখানা মুখ কালো আকাশে ঢাকা একটা হাত মুখোশ ছুঁয়ে রয়েছে যেন ঢোকবার আগেই এইমাত্র লাগালেন মুখের নিচের দিকের প্রখর ব্যক্তিত্ব যেন ছিটকে বেরুচ্ছে রুক্ষ জার্মান উচ্চারণে বললেন চিঠি পেয়েছেন বলে পর্যায়ক্রমে আমার আর হোমসের দিকে তাকালেন যেন বুঝে উঠতে পারছেন না কার সঙ্গে কথা বলবেন বসুন বললে হোমস ইনি আমার বন্ধু এবং সহযোগী ডক্টর ওয়াটসন কার সঙ্গে কথা বলছি জানতে পারি আমার নাম কাউন্ট ফন ক্র্যাম খান্দানি খানদানি আমি একে বিশ্বাস করা চলে তো উঠে দাঁড়াতে যাচ্ছি টেনে বসিয়ে দিল হোমস বলল হয় দুজনে শুনবো নয় কেউ শুনবো না এর সামনেই বলুন কাঁধ ঝাঁকি দিয়ে কাউন্ট বললেন তাহলে কথা দিন অন্তত দু বছর এ ব্যাপার প্রকাশ করবেন না করলে ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে কথা দিলাম কথা দিলাম বললাম আমি আর হোমস আমাকে যিনি পাঠিয়েছেন তিনি চান না আমার পরিচয় ফাঁস হয়ে যাক মুখোশ লাগিয়েছি সেই কারণে আমার আসল নামও আপনাকে বলিনি জানি বহেমিয়ার আর্মস্টাইন রাজবংশের সোনা অক্ষুণ্ণ রাখার জন্য এত সাবধান হতে হচ্ছে জানবেন সোফায় হেলান দিয়ে চোখ বুঝে হোমস বললে তাও জানি অবাক হলেন রহস্যময় মক্কেল হোমসের নামডাক যে অকারণে হয়নি তা যেন বুঝতে পারলেন চোখ খুলল হোমস বললে মহারাজ যদি মন খোলসা করে সব বলেন তাহলে আমার দিক থেকে পরামর্শ দিতে সুবিধে হয় তড়াক করে লাফিয়ে উঠলেন বিরাট দেহি আগন্তুক দুমদাম করে ঘরময় কিছুক্ষণ চরকি পাক দিয়ে এক টানে মুখোশ খুলে নিক্ষেপ করলেন মেঝেতে হ্যাঁ হ্যাঁ আমি রাজা অত লুকোছাপা কিসের আমিও তাই বলি আপনি মুখ খোলার আগে আমি বুঝেছিলাম আজ আমার ঘরে পায়ে দুলো দিয়েছে স্বয়ং ডিউক ব্যাপারটা এতই গোপনীয় যে কাউকে বিশ্বাস করতে পারিনি প্রাহা থেকে ছদ্মবেশ ধরে আসছি শুরু করুন ফের চোখ বন্ধ করে হোমস বছর পাঁচেক আগে ওয়ার্ডস নগরে নাম করা অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গে আমার আলাপ হয় নামটা শুনেছেন নিশ্চয়ই ডাক্তার নামের লিস্ট বার করতো নামি ব্যক্তিদের যাবতীয় বৃত্তান্ত লিখে রাখতো হোমস দরকার মতো তা কাজে লাগাতো আইরিন অ্যাডলারের নামও পেলাম একজন ইহুদি প্রফেসরের আর মিলিটারি অফিসারের নামের মধ্যে দাও নিউ জার্সিতে জন্ম আঠেরোশো সালে এম্পিরিয়াল ওয়ার্স রঙ্গমঞ্চের মূল গায়িকা থিয়েটার ছেড়ে দিয়ে লন্ডনে আছেন বুঝেছি একে যেসব চিঠি লিখেছেন এখন তা ফেরত চাইছেন তাই তো তাই বলতে পারেন লুকিয়ে বিয়ে করেছিলেন মোটেই না দলিল ঠলিল বা প্রশংসাপত্র জাতীয় কিছু আছে কি একদম না তাহলে সে চিঠি যে আসল তার প্রমাণ করা যাবে কি করে আমার হাতের লেখা দেখে হাতের লেখা কিন্তু জাল করা যায় প্যাডের কাগজ আমার তাও চুরি করা যায় শিলমোহরটাও যে আমার সেটাও নকল করা যায় আমার ফটো সে আর কি কিনতে পাওয়া যায় কিন্তু দুজনে একসঙ্গে আসি যে ফটোতে সর্বনাশ খুবই কাঁচা গাছ করেছেন এটা তখন কি আর কাণ্ডজ্ঞান ছিল আমার বয়স কম যুবরাজ ছিলাম এখনই তো মোটে তিরিশ বছর বয়স আমার ফটোটা ওর কাছ থেকে সরাতে হবে সে চেষ্টাও হয়েছে পারিনি তাহলে কিনে নিন বেচবে না চুরি করান পাঁচবার চেষ্টা করেছি দুবার চোর দিয়ে একবার দেশ বেড়ানোর সময় মালপত্র সরিয়ে আর দুবার পথে ঘাপটি মেরে থেকে একবারও পারিনি ছবি নিয়ে কী করতে জানো উনি স্ক্যান্ডিনেভিয়ার রাজকণের সঙ্গে শিগগির বিয়ে হবে আমার মেয়েটি যদি জানতে পারে আমার চরিত্র ভালো নয় বিয়ে ভেঙে যেতে পারে অ্যাডলার ছবিখানা সেইখানেই পাঠাবে বাড়িয়ে দেননি তো না বিয়ের কথা যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই দিন পাঠাবে অর্থাৎ সামনের সোমবার হাই তুল্য হোমস তিনটে দিন পাচ্ছি হাতে আচ্ছা আপনি লন্ডনই আছেন তো হ্যাঁ ল্যাংহামে পাবেন আমাকে খবর সেখানেই দেব দেনা পাওয়ানোর ব্যাপারটা কী হবে যা বলবেন তাই হবে রাজ্যের খানিকটা দিয়ে দিতে পারি ফটোর দাম হিসেবে মানে হাত খরচ একটা চামড়ার ব্যাগ বার করে টেবিলে রাখলেন গ্র্যান্ড ডিউক এর মধ্যে তিনশো মোহর আর সাতশো পাউন্ডের নোট আছে রশিদ লিখে দিল হোমস অ্যাডলারের ঠিকানাটা কি ব্রায়নের লিজ সাপ জনস ওড ফটোটা হ্যাঁ গুড নাইট খুব তাড়াতাড়ি খবর পাবেন গাড়ির আওয়াজ দূরে মিলিয়ে গেল হোমস বলল কাল বিকেল তিনটে নাগাদ চলে এসো এই নিয়ে কথা বলা যাবে এখন পরদিন ঠিক তিনটেই গেলাম হোম সকাল আটটায় বেরিয়েছে তখনও ফেরেনি আগুনে চুল্লির ধারে বসে রইলাম ফেরার পথ চেয়ে ঘড়িতে ঢং ঢং করে চারটে বাঁচতেই দরজা খুলে ঘরে ঢুকল একজন কদাকার সহিস নোংরা পোশাক মুখে দাড়িগোঁফ চোখ রাঙা ভাবভঙ্গি মাতালের মতন তিন তিনবার আপাতমস্তক চোখ বুলানোর পর চিনলাম বহুরূপী হোমস্কে শোবার ঘর থেকে পাঁচ মিনিট পরেই বেরিয়ে এলো টুইট স্যুট পরা ভদ্রলোকের চেহারায় আগুনের সামনে পা ছড়িয়ে বসে পেট ফাটা হাসি হাসলো বেশ কিছুক্ষণ ধরে ব্যাপারটা কি শুধুই আমি দারুণ মজা হয়েছে আজ সকালে আইরিন অ্যাডলারের বাড়ি পাহাড়া দিচ্ছিলে বুঝি ঠিক শৈশের ছদ্মবেশে বেরিয়েছি সকাল আটটায় গারোয়ানার সহিষে খুব মাখামাকি সম্পর্ক থাকে খবর পেতে অনেক সুবিধে হয় ব্রাউনি লজ বাইটা দোতলা রাস্তার ঠিক ওপরে পেছনে বাগান ডান দিকে সাজানো বসবার ঘর বড় বড়ো জানলা বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি ঢুকেছে ভেতরে সহিষরা ঘোরা ডলাই মলাই করছে সেখানে আমিও হাত লাগালাম বিনিময় পেলাম দুটি পেনি আধ বোতল মদ তামাক আর আইরিন অ্যাডলার সম্পর্কে অনেক খবর নির্ঝঞ্ঝাট মহিলা ভোরে বেড়াতে যাওয়া আর কনসার্টে গান গাইতে যাওয়া ছাড়া রাস্তায় বেরোন না সাতটায় ফিরে ডিনার খান পুরুষ বন্ধু শুধু একজনই সপুরুষ প্রাণ শক্তিতে ভরপুর গায়ে রং গাঁড়ো রোজ আসেন পেশায় উকিল নাম গডফ্রে নটন খটকা লাগলো আয়রিন অ্যাডলারের সঙ্গে তার সম্পর্ক সেফ উকিলের সঙ্গে মক্কালি সম্পর্ক না ভালোবাসাবাসীরও ব্যাপার আছে প্রথমটা যদি ঠিক হয় তাহলে ফটো তার হেফাজতেই আছে অর্থাৎ তদন্তের ক্ষেত্র আরও বাড়লো ভাবছি কি করব এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে লাফিয়ে নামলেন এক ভদ্রলোক চেহারা দেখিয়ে বুঝলাম ইনি গটফে নটন ব্যস্ত সমস্তভাবে গারোয়ানকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে ঝিয়ের পাশ দিয়ে বৌ করে ডুবে গেলেন ভেতরে যেন হরদম যাতায়াত আছে বাড়িতে ভেতরে রইলেন আধ ঘন্টা জানালা দিয়ে যখন দেখলাম হন হন করে পায়েচারি করছেন আর হাত পানেরে উত্তেজিতভাবে কথা বলছেন আর ইন্যাডলারকে খুব একটা দেখা গেল না তারপর বেরিয়ে এলেন আগের চেয়েও ব্যস্তভাবে গারোয়ানকে হেঁকে বললেন বিশ মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা চার্চে যেতে হবে আধ গিনি পাবে পিছু নেব কিনা নেব ভাবছি এমন সময় একটা ছকছকে গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে খুব তাড়াহুড়ো করে ঘোরা যেতে হয়েছে গাড়িতে কোর্টের বোদাম লাগানোর সময় পায়নি কোচুয়ান ঝড়ের মতন হল ঘর থেকে বেরিয়ে এলেন আয়রিন অ্যাডলার গাড়িতে উঠে হেঁকে বললেন বিশ মিনিটে সেন্ট মনিকার গির্জায় চলো আধ পাউন্ড বক্সিস দেব ঠিক এই সময় একটা ছ্যাটা গাড়ি এসে গেল সামনে তরাক করে লাভ মেরে ঢুকে গেলাম গাড়ির ভেতরে চিৎকার করে বললাম সেন্ট মনিকার গির্জায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন উল্কা বেগে গাড়ি পৌঁছলো গির্জার সামনে ভেতরে ঢুকে দেখলাম আয়রিন অ্যাডলার গডফ্রে নটন পাদ্রি ছাড়া কেউ আর নেই বেদির সামনে দাঁড়িয়ে তিনজনে আমাকে দেখে কিন্তু তিনজনেই দৌড়ে এলো আমার কাছে আমি তো অবাক গডফ্রে নটন টানতে টানতে আমাকে বেদির কাছে নিয়ে গেলেন চলে এসো চলে এসো তোমাকেই দরকার আর মোটে তিন মিনিট বাকি সাক্ষী না থাকলে আইনের ফাঁক থেকে যাবে পরমূর্তে শুনলাম বিড়বির করে মন্ত্র পড়া হচ্ছে আমার কানের কাছে এবং আমিও তার দিব্যি আউড়ে যাচ্ছি যা জানি না তার সাক্ষী দিচ্ছি অর্থাৎ গডফ্রেন্ড নটনার আয়রিন অ্যাডলারের বিয়েতে মধ্যস্থতা করছে চক্ষের নিমেষে বিয়ে হয়ে গেল সবাই খুব খুশি এক পাউন্ড পুরস্কারও পেলাম পাদ্রির কাছে ব্যাপারটা বুঝলাম সাক্ষী ছাড়া বিয়ে দেওয়া যাচ্ছিল না রাস্তা থেকে সাক্ষী আনতে গেলে সময় পেরিয়ে যেত তাই আমাকে পেয়ে বড়তে গিয়েছে সকলে এত হাসছিলাম সেই কারণেই তারপর শুধুই আমি গির্জার বাইরে এসে দুজনে গেলেন দুদিকে যাওয়ার আগে গডফ্রেন্ড অটন বলে গেলেন সন্ধে নাগাদ রোজকার মতন আসবেন কোণে ফিরলেন বাড়িতে আমিও এলাম এখানে তর্জোর করতে কিসে তোরজোর খেয়ে নিয়ে বলবো পেটে আগুন জ্বলছে বিকেলে তোমাকে দরকার কাজটা কিন্তু বেআইনি ধরা পড়ার সম্ভাবনাও আছে রাজি তো খাবার এসে গেল খেতে খেতে হোমস বললে উদ্দেশ্য সত্যি মহৎ এখন পাঁচটা বাজে দু ঘন্টা পরে ব্রায়নী লজে পৌঁছবো আমরা আয়রিন অ্যাডলার তখন খেতে ফিরবেন তারপর আমি ভেতরে যাব? তুমি বাইরে থাকবে বসবার ঘরে জানলার পাশে দাঁড়িয়ে থাকবে হাতে এই জিনিসটা রাখবে সামান্য ধোয়া বোমা ছুঁড়ে দিলেই আপনা থেকে জ্বলে ওঠে চার পাঁচ মিনিট পরে জালনা খুললে তুমি আমার হাতের দিকে নজর রাখবে যখন দেখবে এইভাবে হাত নাড়ছি বোমাটা জালনা দিয়ে গলিয়ে ভেতরে ছুরি দিয়ে আগুন আগুন বলে চেঁচে উঠবে ভিড় জমে উঠলেই টুক করে সরে পড়বে রাস্তার অন্যদিকে গিয়ে দাঁড়াবে দশ মিনিট পরে আমি আসবো সেখানে বোঝা গেছে হ্যাঁ সোবার ঘরে গেল হোমস ফিরে এলো পাদ্রির ছদ্মবেশে শুধু পোশাক নয় চোখ মুখে চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছে হোমস অপরাত্ত্বিক হওয়ায় অভিনয় জগৎ হারিয়েছে একজন কুশলী শিল্পীকে বিজ্ঞান জগৎ হারিয়েছে একজন চুলচেরা বিশ্লেষককে বেকার স্ট্রিট থেকে বেরোলাম ছটা বেজে পনেরো মিনিটে ব্রায়ানি রজের সামনে যখন পৌঁছলাম তখন ল্যাম্প আলো জ্বলে উঠেছে বাড়ির সামনেটা যতটা ফাঁকা ভেবেছিলাম দেখলাম তা নয় বেশ কিছু লোক এদিকে ওদিকে সেদিকে দাঁড়িয়ে আড্ডা মারছে নয় ঘোরাফেরা করছে হোমস বললে নটন অ্যাডলার বিয়ের ফলে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে এলো আর ইন অ্যাডলার এখন কখনোই চাইবেন না ছবিটা গডফ্রে নটনের চোখে পুরু কিন্তু রেখেছেন কোথায় সেইটাই এখন সমস্যা কোথায় বলে মনে হয় তোমার সঙ্গে যে রাখেননি সে বিষয়ে সন্দেহই নেই ক্যাবিনেট সাইজের ছবি মেয়েরা পোশাকের মধ্যে লুকিয়ে রাখতে পারে না তাছাড়া যে কোনো মুহূর্তে গ্র্যান্ড ডিউকের লোক তাকে ধরে সার্চ করতেও পারে তাহলে কারো কাছে রাখেনি কেননা ছবিটা কয়েকদিনের মধ্যেই দরকার হবে তাছাড়া মেয়েরা যখন কিছু লুকোয় নিজেরাই লুকিয়ে রাখে কারো সাহায্য নেয় না বিশেষ করে যাদের আত্মবিশ্বাস আছে কাজে ধরে নিচ্ছি ছবি তার নাগালের মধ্যেই আছে অর্থাৎ ওই বাড়ির মধ্যে কিন্তু বাড়ি খোঁজাও তো হয়েছে ওটাকে খোঁজা বলে না তুমি কি করে খুঁজবে আমি তো খুঁজবো না তবে উনি দেখিয়ে দেবেন ওই যে এসে গেছে গাড়ি মোড়ের মাথায় দেখা গেল গাড়ির আলো এসে দাঁড়ালো বাড়ির সামনে সঙ্গে সঙ্গে প্রাপ্তিযোগের আশায় একজন নিচু ক্লাসের লোক দৌড়ে এসে খুলে ধরল দরজা দৌড়ে এলো আরও একজন প্রথমজনকে ধাক্কা মেরে সরিয়ে দিল বকশিসটা নিজেই নেওয়ার আশায় লেগে গেল ঝগড়া ছুটে এলো আরও অনেকে দুটো দল হয়ে যেতেই শুরু হলো হাতাহাতি ঘুষোঘুষি লাঠালাঠি হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে বাঁচাতে কিন্তু লাঠি খেয়ে কাতরে উঠে লুটিয়ে পড়লো রাস্তায় রক্ত ঝরতে লাগলো মুখ বেয়ে দেখি ফর্সা হয়ে গেল হামলাবাজরা অন্য দিক থেকে কয়েকজন ছুটে এসে ঘিরে তুলল জখম পাদরিকে আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ি বেয়ে উঠে গিয়েছেন সেখান থেকে জিজ্ঞেস করলেন চোটটা কি মারাত্মক একদম শেষ হয়ে গেছে না না ম্যাডাম মরেনি নিঃশ্বাস পড়ছে আর তবে হাসপাতাল পর্যন্ত টিকবেন কিনা সন্দেহ ম্যাডাম ভেতরে নিয়ে যাব নিশ্চয় বসবার ঘরে এনে সোফায় শুইয়ে দাও ধড়াধড়ি করে হোমসকে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো সোফায় আলো জল্লোপটে জানলার পর্দা টানা হল দেখলাম ভদ্র মহিলা নিজে শুশাশা করছেন আহত পাত্রীকে ধোয়া পোমা হাতে নিয়ে তৈরি হলাম সংকেত পেলেই ছুটব কষ্টে সিস্টে সোফায় উঠে বসেছে হোমস বাতাসের অভাবে বুক যেন ফেটে যাচ্ছে একজন ঝি গিয়ে খুলে দিলো জানলা। সঙ্গে সঙ্গেই সেই বিশেষ কায়দায় হাত তুললো হোমস এবং আমিও ধোঁয়া বোমা ঘরের মধ্যে ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম আগুন আগুন করে একই সঙ্গে সমস্বরে আকাশ ফাটা চিৎকার আরম্ভ করলো রাস্তার লোকজন গলগল করে পুঞ্জীভূত ধোঁয়া বেরিয়ে এলো জানালা দিয়ে প্রচণ্ড হট্টগোলের মধ্যে কেউ কেউ টেনে লম্বা দিলে সেখান থেকে তারই মাঝে শুনলাম হোমসের গলা আগুন ফাগুন নাকি সব বাজে কথা নিশ্চয়ই কেউ ভয় দেখাচ্ছে সরে এলাম রাস্তার কোণে দশ মিনিটে দাঁড়ালাম হোমস এসে আমাকে টেনে দ্রুত পদক্ষেপে এগিয়ে নিয়ে চলো বাড়ির দিকে সাবাস ডাক্তার বললে হোমস ফটোটা কোথায় আছে আমি জেনে ফেলেছি কি করে জানলে উনি দেখিয়ে দিলেন কিচ্ছু বুঝলাম না রাস্তার লোকগুলো যে আমার ভাড়াটে অভিনেতা তা নিশ্চয়ই বুঝেছো সন্দেহ হয়েছিল গোলমালের শুরুতে দৌড়ে গিয়ে দুহাত মুখে রোগড়ে নিয়েছিলাম আগে থেকেই লাল রং মেখে রেখেছিলাম তাতে চখম হওয়ার ভান করতেই বৈঠকখানা ঘরে না ঢুকিয়ে পারলেন না ভদ্রমহিলা বাড়ির কোন ঘরে ফটো লুকিয়েছেন সঠিক জানতাম না বসবার ঘরও হতে পারে শোবার ঘরও হতে পারে সেটা জানবার জন্যই ঘরের মধ্যে ধোঁয়া বোমা ছড়ালাম তোমাকে দিয়ে বাড়িতে আগুন লাগলে মেয়েরা আগে সবচেয়ে দামি জিনিস বাঁচাতে ছুটে যায় মায়েরা দৌড়োয় বাচ্চার দিকে কুমারীরা গয়নার দিকে আয়রিন অ্যাডলান দৌড়লেন ঘণ্টা দড়ির ওপরকার একটা আলগা তক্তার দিকে আতখানার টেনে সরাতেই ভেতরকার ফাঁকে দেখলাম ফোটোটা তারপরে যখন বললাম আগুন লাগেনি উনি সেখানকার ফটো সেখানেই রেখে দিয়ে ধোঁয়া বোমাটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে সেই ফাঁকেই ছবিটা সরিয়ে নিলে ভালো হতো কিন্তু কোচওয়ান লোকটা ঘরে ঢুকে এমন কটমট করে চেয়ে রইল আমার দিকে যে ভরসা হলো না বেশি তাড়াহুড়ো না করাই ভালো এবার কি করবে কাল সকাল আটটায় খোদ মহারাজকে নিয়ে যাব আয়রিন অ্যাডলালের বস পার ঘরে উনি অবশ্য নেমে এসে আমাদের কাউকে দেখতেই পাবেন না সেই সঙ্গে দেখবেন ফটো নেই খুপড়ির মধ্যে আমি চাই মহারাজ নিজের হাতে ছবি উদ্ধার করুন আর দেরি নয় এক্ষুনি লিখে জানাচ্ছি মহারাজকে বেকার পৌঁছে গেলাম কথা বলতে বলতে দরজার সামনে দাঁড়িয়ে চাবির জন্য পকেটে হাত দিল হোমস হোমস কানের কাছে শুনলাম স্বাগত ভাষণ গুড নাইট মিস্টার রাস্তায় অমনি তখন গমগম করছে লোকজন মনে হলো আলস্টারধারীর শীর্ণকায় একজন ছোকরার দিক থেকে ভেসে এলো কথাটা হনহন করে আমাদের পাশ দিয়ে সে চলে গেল সামনে সেন দৃষ্টিতে সেদিকে চেয়ে মৃদু স্বরে বললে হোমস চেনা গলা কিন্তু লোকটাকে সেরাতে আর বাড়ি ফিরলাম না বেকার স্ট্রিটের বাড়িতেই থেকে গেলাম পরের দিন সকালে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন বোহেমিয়ার গ্র্যান্ড ডিউক ঢুকেই হোমসের কাঁধ খামচে ধরে ব্যাগ্র কণ্ঠে বললেন পেয়েছেন এখনও পাইনি কিন্তু এবার পাবেন তাহলে চলো নয় নেমে এলাম নিচে ব্রুহাম গাড়িতে চেপে রওনা হলাম ব্রায়নি লজ অভিমুখে যেতে যেতে হোমস বললে অ্যাডলারের কিন্তু বিয়ে হয়ে গিয়েছে বলেন কি কবে গতকাল কার সঙ্গে উকিল সঙ্গে কিন্তু আইরিন কি তাকে ভালোবাসে আশা করি বাসেন আর বাসেন বলি আপনাকে তিনি ভালোবাসেন না তাই আপনার ভালো মন্দ নিয়ে তার আর মাথা ব্যথাও থাকবে না বোবা হয়ে গেলেন গ্র্যান্ড ডিউক বিষাদাবরণে আবৃত রইলেন পথের বাকিটুকু উদ্বেলিত আবেগ প্রকাশ করলেন না বাইরে ব্রায়নি লজের সামনে গিয়ে দেখলাম দরজা খোলা সিঁড়িতে দাঁড়িয়ে একজন বুড়ি ঝি আমাদের দেখেই তার হাসি হেসে বলল আপনি কি মিস্টার শার্লক হোমস চমকে উঠল হোমস বলল হ্যাঁ আমি শার্লক হোমস দিদিমণি আজ ভোর পাঁচটা পনেরোয় ট্রেনে চলে গেছেন স্বামীকে নিয়ে গেছেন বলে গেছেন আপনি আসতে পারেন সে কি ইংল্যান্ড ছেড়ে গেছেন তিনি হ্যাঁ আর ফিরবেন না কাগজপত্রগুলো গলা ভেঙে গেল গ্র্যান্ড ডিউকের ঝিকে ঠেলে সরিয়ে বসবার ঘরে ঢুকে পড়ল হোমস তছল অবস্থা ঘরের দরজাগুলো খোলা তাক ফাঁকা ঘন্টার দড়ির ওপরের ঢিলে তক্তাটা ভেঙে ফেলল হোমস ভেতর থেকে বার করলো একটা ফটো আর একটা চিঠি ফটোটা আইরিন অ্যাডলারের চিঠিটা শার্লক হোমসের খামের ওপর তার নামের তলায় লেখা শার্লক হোমস না আসা পর্যন্ত যেন এই চিঠি এখানেই থাকে একটানে খাম ছিড়ে ফেললো হোমস রাত বারোটার সময় লেখা হয়েছে চিঠি হুমড়ি খেয়ে একসাথেই পড়লাম তিনজন ডিয়ার মিস্টার শার্লক হোমস আপনার কাজের ধারাই আলাদা শতমুখে প্রশংসা করতে হয় আগুন আগুন চিৎকার শোনার আগে অবধি বুঝিনি ফাঁদে পড়েছি বুঝলাম যখন তখন খটকা লাগলো কিছুদিন আগে শুনেছিলাম ছবি উদ্ধারের জন্য আপনার দ্বারস্থ হতে পারেন মহারাজ তাই কোচওয়ানকে পাহারায় রেখে ওপরে গিয়ে পুরুষ মানুষের ছদ্মবেশ ধরলাম জানেন তো অভিনয় জিনিসটা আমি ভালোভাবেই রপ্ত করেছি এবং বহুবার দেখেছি পুরুষের ছদ্মবেশেই কাজ হয় বেশি আপনার পেছন ধরে বাড়ি পর্যন্ত এসে যখন দেখলাম সত্যিই আপনি শার্লক হোমস তখন বিবেচকের মতো গুড নাইট জানিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম স্বামীর সঙ্গে পরামর্শ করার জন্যে ঠিক করলাম এরকম দুর্ধর্ষ প্রতিপক্ষর খপ্পর থেকে রেহাই পেতে হলে দেশ ছেড়ে চম্পট দেওয়া ছাড়া আর পথ নেই তাই কাল সকালে এসে দেখবেন আমি নেই ফটো নিয়ে দুর্ভাবনা করতে হবে না গ্রান্ড ডিউককে আমাকে ভালোবেসে যিনি বিয়ে করেছেন তিনি ওর চাইতে উঁচু জগতের মানুষ রাজা হয়ে আমাকে যে আঘাত উনি দিয়েছেন তার পাল্টা আঘাত আমি দেব না তবে ছবিটাও আমি দেব না ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবে আমার কাছে রাখব তার বদলে অন্য একটা ছবি রেখে গেলাম ইচ্ছে হলে উনি রাখতে পারেন বিশ্বস্ত অ্যাডলার আইরিন নটন উচ্ছ্বাসে ফেটে পড়লেন গ্র্যান্ড ডিউক মেয়ের মতো মেয়ে আমার রানী হওয়ার উপযুক্ত কিন্তু সমশ্রেণীর নয় এই যা দুঃখ উচ্ছ্বাস না দেখিয়ে হোমস বললে আমিও তাই দেখছি উনি আপনার সমান শ্রেণীর নন আফসোস হয়ে গেল কেসটাকে এর চাইতে ভালোভাবে শেষ করা গেল না বলে বলেন কি এর চাইতে ভালো শেষ আর হয় নাকি আয়রিন অ্যাডলার দু কথা বলে না ফটোটা পুরে ছাই হয়ে গেলেও এত নিশ্চিন্ত থাকতাম না বলুন কি পুরস্কার চান আপনি এই আংটিটা যদি দিই বলে আঙুল থেকে মরকত আংটি খুলে নিলেন গ্র্যান্ড ডিউক আংটির চেয়েও দামি জিনিস রয়েছে কিন্তু আপনার কাছে কি বলুন তো এই ফটোটা আয়রিনের ফটো আপনি রাখবেন বেশ তো নিন হেট হয়ে অভিবাদন জানিয়ে আমাকে নিয়ে বাড়ি মুখে রওনা হলো হোমস পেছনেও ফিরে দেখল না প্রতি অভিবাদন জানাচ্ছেন গ্র্যান্ড ডিউক এই ঘটনার পর থেকেই মেয়েদের বুদ্ধির দৌড় নিয়ে ব্যঙ্গ করা ছেড়ে দেয় শার্লক হোমস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন